বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার সি ফুড শো ইনসেপশন ওয়ার্কশপের মাননীয় প্রধান অতিথি এস এম রেজাউল করিম এমপি, অনারারি মিনিস্টার মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যান্ড লাইভস্টক, মিস্টার তপন কান্তি ঘোষ সিনিয়র সেক্রেটারি মিনিস্ট্রি অফ কমার্স, মিস্টার লোকমান হোসেন মিয়া সিনিয়র সেক্রেটারি এক্সিকিউটিভ চেয়ারম্যান বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, ডক্টর নাহিদ রশিদ সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যান্ড লাইভস্টক, মিস্টার কে এইচ মাহবুল হক ডাইরেক্টর জেনারেল ডিপার্টমেন্ট অফ ফিশারিজ অ্যান্ড কান্ট্রি ম্যানেজার সেক্রেটারি মিস্টার সেলিম রেজা হাসান। I would like to give the gratitude from the BFFEA on behalf of the BFFEA. As BFFEA is a এমন একটা প্রতিষ্ঠান যেটা আসলে আমাদের রপ্তানি কাজ আর প্রসেস করি এবং এক্সপোর্ট করি, আমাদেরই একটা প্রতিষ্ঠান। আমরা প্রায় 100 মেম্বারের উপরে ছিল, বর্তমানে হয়তো অ্যাক্টিভ আছে আমাদের 40 জনের মতো। এবং বিইং এক্সপোর্টার, আমাদের কাজটা হলো দেশের রপ্তানিটাকে বৃদ্ধি করা, রপ্তানির পণ্যের বৈচিত্র্যকরণ করা, আমাদের আমদানির নির্ভরশীলতা কমানো। এবং সর্বোপরি আমি বিশ্বাস করি যে আমাদের দেশের যে রপ্তানি একটি নির্দিষ্ট শিল্প খাতের উপরে নির্ভরশীল হয়ে আছে, এটাকে আমরা বিএফএফএর পার থেকে কতটা কমাতে পারি, এটা আমার মনে সেটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে এবং সময়ের এই সময়ের প্রজেক্ট একটা বিশাল একটা অর্জন হবে। আমি কোনো বিশেষ ডাটাতে যাচ্ছি না, জাস্ট খুব সিনিয়র বলছি যে দুর্ভাগ্যবশত হোক আর সৌভাগ্যবশত হোক, আমরা চিংড়ি শিল্পের জন্য সবচেয়ে বেশি জমি ব্যবহার করি আর সবচেয়ে কম উৎপাদনশীলতা আমরা নেই। আমরা যখন দেশে হাইস্ট এক্সপোর্ট করেছিলাম, আমরা চিংড়িতে 550 মিলিয়ন অ্যাচিভ করেছিলাম 2013-14 সালে, আর সেটা মনে হয় এবছর 2022-23 মোস্ট প্রবলি 300+ মিলিয়ন হবে। এবং আমাদের আমার যেটা ব্যক্তিগত মনে হয় যে আমাদের যে চিংড়ির চাষ, অবশ্যই সেটা স্বাস্থ্যসম্মত গ্রিন, কিন্তু এটা ইন্ডাস্ট্রিয়াল ফোকাস নয়, যেখানে আমাদের কম্পিটিং কান্ট্রিগুলো গত 10 বছরে আসলে প্রযুক্তির ছোঁয়া নিয়ে অনেক এগিয়ে গেছে, আমাদের ওই জায়গাটা এখনো আমরা পিছনে। আমাদের ইট শুড দাবার শিম ফার্মিং নিড টু বি অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল ফোকাস, আদারওয়াইজ এখান থেকে এক্সপোর্ট বাড়ানোটা আসলেই খুব কঠিন। আর আমি ধন্যবাদ জানাতে চাই আয়োজকদেরকে, কারণ তারা অ্যাকুয়াকালচারকে এই সি ফুড শোতে ইন্টিগ্রেশন করেছে, যে ইন্টিগ্রেশনের অভাবে কিন্তু আজকে আমাদের চিংড়ির কম্পিটিটিভনেস আন্তর্জাতিক বাজারে কমে গেছে। আমরা যদি আজকে শুধু ভারতের দিকে তাকাই, তাদের যে বৃহৎ যারা এক্সপোর্টাররা, জাস্ট দুটা একটা নাম, অবন্তী বা বিএমআর বা দেবী সি ফুড, আপনি তাদের দিকে তাকালে দেখবেন যে তাদের ইন্টিগ্রেশনটা আছে, তাদের ফার্ম আছে, তাদের ফিড আছে, তাদের ফ্যাক্টরি আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরও অনেক দুর্বলতা আছে, আমরাও ওভার দ্য ইয়ার্স শুধুমাত্র ফ্যাক্টরিতে কনসেন্ট্রেট করেছি, তবে দেরিতে হলো গত 2-4-5 বছরে বেশ কিছু ডেভেলপমেন্ট হয়েছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে। আমরা আশা করতেছি যে গভর্নমেন্টের পলিসি সাপোর্ট পেলে আমরা অবশেষে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আরেকটু আরও বেশি কম্পিটিটিভ হবে। আমাদের যে চিংড়ি বিদেশে যায় সেটার একটা মূল অংশই যায় শুধু ফুড সার্ভিসে, কিন্তু ফুড সার্ভিসের বাইরেও একটা বিশাল অংশ ডিটেইলে আছে যেটা এখনও কমপ্লিটলি আনটাচ রয়ে গেছে আমাদের চিংড়ির জন্য। আমি যারা এখানে অ্যাকোমোডেশন আছেন, আমরা আসলে এবং সার্টিফাইড শিল্পের অভাবে, নট সার্টিফাইড ফ্যাক্টরির অভাবে, এই বিষয়টাও আমাদের কাজ করতে হবে এবং এই বিষয়ে বিশেষ সেমিনার থাকবে বলে আমি আশা করছি এই 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 অ্যাকোয়াকালচার শোতে। আর আমরা বলছি যে আমরা চিংড়িতে আমরা আমাদের মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ, অনেক আমরা স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছি, থার্ড ফোর্থ বলছি, কিন্তু পিটি যে এখনও আমাদের কিছু লো এন্ডে লো এন্ড পিপলের জন্য এখনও কিছু ইম্পোর্ট হয় এবং সেটাও একদম কম না। এই দেশের খুব কষ্টের সময়ে আমরা বছরে $60 মিলিয়ন আমরা ইম্পোর্টে ব্যয় করে থাকি, এবং আমার এটা পার্সোনালি আমি দেখেছি এটা লো এন্ড সার্ভ করে আর হাই এন্ড সার্ভ করে, এবং কিছু হাই এন্ড সার্ভ কিন্তু আমরা লোকালি যদি অ্যাকোমোডেশনদেরকে নিয়ে, আমাদের প্রসেসরদেরকে নিয়ে, স্টেক হোল্ডারদেরকে নিয়ে যদি আমরা ইনিশিয়েটিভ নেই, আমার মনে হয় সেখানে আমরা আমদানি নির্ভরতা অবশ্যই কমাতে পারবো। আর যেহেতু বিএফএকে রিপ্রেজেন্ট করছি, কিন্তু একটা বিষয় খুব দেরিতে হলো ভেনামির প্রচলন হয়েছে, প্রবর্তন হয়েছে, থ্যাংকস টু স্পেশালি মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যান্ড লাইভস্টক, তারা অনুধাবন করে আমাদেরকে বাণিজ্যিক চাষের পারমিশন দিয়েছে। আমাদের যদি এসপিএফ পোনার একটু ব্যবস্থা করা যায়, আমি বিশ্বাস করি যে এই চাষটা অচিরেই খুব দ্রুত এক্সপেনশন করবে, আমাদের এক্সপোর্টও বাড়বে। আমাদের জীবাণুমুক্ত পোনার একটা বাগদাতেও আমাদের জীবাণুমুক্ত পোনা এসপিএফ পোনার একটা অভাব আছে। আমার সুযোগ হয়েছিল ডিজি স্যার এগ্রিমেন্ট সেক্রেটারি স্যারকে নিয়ে ইন্ডিয়াতে যাবার, আমরা দেখেছি ইন্ডিয়া একটা সিম্পল প্রোটোকল, তারা এসপিএফ ছাড়া কোনো হ্যাচারি রান করতে দেয় না, এবং হ্যাচারির প্রোটোকলকে দেখার জন্য একটা স্পেশাল মনিটরিং টিমই আছে। ঠিক আমরা যদি হয়তো ওভার দ্য রাইট হবে না,
কিন্তু কাছাকাছিও যদি করতে পারি, আমার মনে হয় আমরা যখন স্বাস্থ্যকর পোনা আমাদের চাষিকে দিতে পারবো, আমাদের প্রোডাক্টিভিটি 400 কেজি থেকে সিম্পলি 800 কেজি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের কিছু যদি আমাদের অবকাঠামোগত উন্নয়নটাও যদি চিংড়ি চাষের এলাকায় যদি একটু প্রায়োরিটি বেসিস করা যায়, আমি সেটাও এই হাই এন্ড টিমকে অনুরোধ করছি করার জন্য, এবং মূল্য সংযোজনের জন্য যে রেডি টু ইট বা রেডি টু কুকের জন্য অবশ্যই আরও প্রশিক্ষণের দরকার, এবং তার যে কমোডিটি ভ্যানামি এখন আমাদের হাতে আছে। সুতরাং আমি মনে প্রাণে বিশ্বাস করি যদি আমরা এই সি ফুড শো থেকে যদি আমাদের সব সাইড ইভেন্ট থেকে যে লব্ধ যে জ্ঞানটা পাবো সেটা যদি ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের যে বর্তমানে যে $500 million এক্সপোর্ট এটা 3 গুণ বাড়ানো খুব অচিরেই সম্ভব। এবং আমি আবারও মঞ্চে অধিষ্ঠিত স্যারদেরকে বিশেষভাবে, যার কারণে আমার গত 20 বছর আমি দেখিনি যে চিংড়ির জন্য দেশের এভাবে এত দুইটা সিনিয়র সচিব এবং মন্ত্রী মহোদয় নিজে বসে আছেন। আই উড লাইক টু জাস্ট রিকোয়েস্ট অল দ্য অডিয়েন্স টু ক্ল্যাপ ফর দ্যাট দে আর স্পেন্ডিং এ গুড টাইম ফর দ্য বেটারমেন্ট অফ দ্য শ্রিম্পস। জয় বাংলা।